পেসার হান্টের কথা কি মনে আছে? একটা সময় বেশ খতা করে পেসার হান্ট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে এই মুহূর্তে সবচাইতে বড় সংকটের নাম কোয়ালিটি লেগ স্পিনার, অর্থাৎ বাংলাদেশ সবচাইতে বড় সংকটে ভুগছে কোয়ালিটি লেগ স্পিনারের অভাবে। তাই তো দেশের আনাচে কানাচে থেকে লেগ স্পিনিং প্রতিভা বের করে আনার জন্য ট্যালেন্ট হান্ট কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। 2016 সালে সর্বশেষ পেসার হান্ট করা হয়েছিল বাংলাদেশে। সেই পেসার হান্ট থেকে উঠে এসেছেন নিউজিল্যান্ডে ইতিহাস রচনা করা পেসার ইবাদত হোসেন চৌধুরী। দীর্ঘ 8 বছর পর বাংলাদেশের কোনো পেসার টেস্টের এক ইনিংসে শিকার করেছেন 5 উইকেট। ইবাদতের কীর্তির পর আবারও আলোচনায় উঠে এসেছে দেশব্যাপী ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের প্রসঙ্গটি। তবে বিসিবি আপাতত পেসার নয়, খুঁজছে একজন উপযুক্ত লেগ স্পিনার। জাতীয় দলে লেগ স্পিনার খেলানোর দাবি দীর্ঘদিনের, তবে লেগ স্পিন যেন বাংলাদেশের জন্য এক আক্ষেপের নাম। যেখানে আফগানিস্তানের মতো দেশের একাধিক লেগ স্পিনার বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগ দাপিয়ে বেড়াচ্ছেন, সেখানে বাংলাদেশের লেগ স্পিনাররা প্রদীপের আলো নিচেই রয়ে গেছেন। তবে নিকট ভবিষ্যতে লেগ স্পিনার হান্ট আয়োজন করতে চায় বিসিবি। বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালালিনুস মনে করেন, চাহিদা মেটাতে পেসার হান্ট পুনরায় করা যেতে পারে, তবে তার চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে লেগ স্পিনার খুঁজে বের করার বিষয়টি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির শীর্ষস্থানীয় এই বোর্ড কর্মকর্তা বলেন, ট্যালেন্ট হান্ট কিন্তু রাতারাতি করা যায় না, একটা বিরতি রেখে করলে ভালো খেলোয়াড় পাওয়া যায়। এজন্য এতদিন একটা বিরতি ছিল, যদি প্রয়োজন পড়ে আমরা আবারও করব। তবে সবচাইতে বড় কথা, আমাদের একজন লেগ স্পিনার প্রয়োজন, যা কিনা দলের জন্য অপরিহার্য। পেসার হান্টের চেয়ে তাই লেগ স্পিনার হান্ট আয়োজনে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। জালাল ইউনুস আরও বলেন, এটার জন্য আমরা চেষ্টা করছি একটা লেগ স্পিনার কীভাবে নিয়ে আসা যায় এবং এই প্রোগ্রামে আমরা লেগ স্পিনারের জন্য কি করতে পারি সেটির উপর বিশেষ নজর দিচ্ছি, দেখা যাক না কি হয়। বর্তমানে বাংলাদেশের লেগ স্পিনারদের মধ্যে আলোচনায় আছেন জুবায়ের হোসেন লিখন, আমিনুল ইসলাম বিপ্লব এবং রিশাদ হোসেন। লিখন জাতীয় দলের বাইরে রয়েছেন দীর্ঘ সময় ধরে, তবে এবারের বিপিএল মাতাবেন সিলেট সানরাইজার্সের হয়ে। বিপ্লব জাতীয় দলে মাঝে মধ্যে খেললেও ব্রাত্য থেকে গেছেন বিপিএলে। রিশাদকে সরাসরি কোনো দল স্কোয়াডে না ভেড়ালেও বিসিবি তাকে অন্তর্ভুক্ত করেছে ঢাকার স্কোয়াডে। ঘরোয়া ক্রিকেটেও বাংলাদেশের লেগ স্পিনাররা খুব একটা প্রাধান্য পান না। কয়েক বছর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন লেগ স্পিনারদের নিয়মিত খেলানোর বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটের সব পর্যায়ের দলগুলোকে। সম্প্রতি তিনি জোর গলায় বলেছেন, লেগ স্পিনারদের নিয়ে ঘরোয়া লীগগুলোতে পরিকল্পনার বাস্তবায়ন করা হবে। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন, আর লাইক দিয়ে যুক্ত থাকুন ফেসবুক পেজে।